আমি কোনো মন্দির মসজিদ বিশ্বাসী নই, যে মুর্শিদ সে রসুল খোদা সে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা একটু জানতে চাই। পরিচয় আমি ওনলি ফর মাই নেম ইজ দ্য সার্পিন পাগল, এতটুকু পরিচয়। আমার ঘর বাড়ি সংসার আমার সাথেই। আপনার লেখাপড়া কতটুক? লেখাপড়া আমার নাই, কিন্তু আমার আধ্যাত্মিক লাইনের একটু হিসাব আছে নিজের মাঝে, ওই তো বাদান আধ্যাত্মিক লাইনে জানা আছে। হ্যাঁ, ওই আর কি। লেখাপড়া অরিজিনাল আমি দিবেন স্কুল কলেজে মাদ্রাসায়। আমি কোনো মন্দির মসজিদ বিশ্বাসী নয়, আমি হাতে তবজি গনা বিশ্বাসী, ওই পাগল না। আঙ্গুলে করে গনা সে চান্ডাল, ওই বিশ্বাসী না। আমি বিশ্বাসী আমার অন্তর, আমার এখান থেকে যে প্রেমটা আসে ওই বিশ্বাসী আমি। কত বছর ধরে এরকম? আমি আছি আজকে 50 বছরের উপর হয়ে গেছে এই লাইনটা আমার। আপনি কোথায় কোথায় ভ্রমণ করছেন? আমি বাংলাদেশে বিভিন্ন মাজারে গেছি, যেমন ঢাকাতে শাহালি, গোলাপ শাহ, শরফুদ্দিন, চিটাঙ্গে শাহ আমানত, বাইজি মোস্তাফি, ভান্ডার শরীফ। হ্যাঁ, আমার বাবার মুর্শিদি কেবলাই ফাঁকে সরি আল হাসান আল হাসানি অজর শাহী সৈয়দ শফিউল বাসার মেজ ভান্ডারী, উনি আমার মুর্শিদি কেবলা। এই চট্টগ্রামে যে মাজারগুলো আছে ওগুলো, আর এখান দিয়ে তো শাহজালাল, শাহফরন, কেল্লা শাহ, হ্যাঁ, সলমান ল্যাংটা, গুনিশা বাবা, রাতালি শাহ, ওই তো আছি এই মাজারগুলো লইয়ে আর কি। ইয়েতে কুষ্টিয়াতে লালন সাইজি, ওখানেও আমি প্রতি বছর যাই। দেশের বাইরে যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া হয়। আমি ভারতে 17 বার গেছি, হজ করছি আমি 2 বার। নামাজ পড়েন? হ্যাঁ, আমি নামাজ পড়ি। পাঁচক তো ওকতো বুঝি না, আমার অন্তরে একটা নামাজ আছে, দিল কাবার নামাজ, ওই নামাজটা আমি বিশ্বাসী। মসজিদে যায় নামাজ পড়েন? না, আমি মসজিদ আমার একা একা তন নির্যাতন পাহাড়তন। আপনি তো একটু আগে বললেন যে 2 বার হজ করছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক দেখে আসলেন, তো আপনার ওইখানকার অনুভূতিটা কীরকম? না, অনুভূতি ভালোই। সেখানে বিশ্বের একটা শ্রেষ্ঠতম জায়গা কাবাগর, সেখানে প্রত্যেকটা মুসলমানে যার অর্থনৈতিক অবস্থা ভালো আছে সেই যায় হজ করার জন্য। তো সেখানে আমাকেও মালিক 2 বার নিয়ে আইছে, আমি গেছি, মক্কাতে গেছি, মদিনাতে গেছি। মদিনা যাইয়া নবীজির রোজা জিয়ারত করছি, নামাজ পড়ছি সেখানে। ওইখানে কীভাবে গেছেন? আমি গেছি, আমার একটা লোক সহযোগিতা করছে, ওর ফ্যামিলি যাইতেছে উমরা হজে, আমাকে সাথে নিয়ে গেছে। দুইবারই একই জনে? দুইবার না, একবার আমার নিজস্ব টাকা, আমি আমাকে একজনে 10 টাকা, 50 টাকা, 100 টাকা খাইতে দিছে, এই টাকা জমাইয়া আমি গেছি। ওইগুলো জমাইয়া আপনি হজ করতে গেছেন প্রথমবার? জি। আর দ্বিতীয়বার? দ্বিতীয়বার সিটাঙ্গের একটা মানুষ খুব ভালোবাসে আমারে, ও আমারে নিয়ে গেছে, ওর ফ্যামিলি গেছে, পরে আমার সাথে নিছে। এখন তো 5 অক্ত নামাজ পড়তেছেন তো? হ্যাঁ, নামাজ বলতে আমার দিল কাবার যে নামাজ সেই নামাজটা আমি পড়ি, কিন্তু মানুষ দেখানো নামাজ আমি বিশ্বাসী নয়, আমি মানুষ দেখানো নামাজ আমি পড়ি না। এইটা আবার কোন নামাজ? এটা আমার একটা আছে, আমার দিল কাবা একটা নামাজের ঘর আছে, স্থান আছে, যেখানে শুধুমাত্র আমার ষষ্ঠার সৃষ্টি আমরা দুজন থাকব, আমি ষষ্ঠা ডাকবো, আমার সৃষ্টি আমার সামনে থাকবে, তখন আমি সেই জায়গাটা দিই। আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালীতে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে এখন কেউ নেই, কিন্তু আমার ছোটোবেলার থেকে চট্টগ্রাম থাকি, জন্মস্থান সিলেট। ইয়েতে হইল 2 বছরের মাথায় বাবা চট্টগ্রাম নিয়ে আসে আমারে ভান্ডার শরীফে। আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন কেউ নেই? এখন আপাতত কেউ নেই। বাবা কী করতেন? বাবা আমার মতে এই তরিকে ভান্ডারি সই বাবার হাত নিছে, হাত নিয়ে ওই পাগল মজনু অবস্থায় ছিলেন। আমি এখন কি আছেন? না, উনি 2003 সালে মারা গেছেন। তার মা? মা আমার ছোটোবেলায় মারা গেছেন। আপনি কার কাছে বড় হয়েছেন? আমি বড় হয়েছি আমার বাবার কাছে চট্টগ্রামে ভান্ডার শরীফে। এই লাইনে আসার অনুপ্রেরণা পাইছেন কার কাছে? আমার বাবা থেকে। আমার বাবা এই লাইনে ছিল, ভান্ডার শরীফের হাত ধরছে। বাবা ছোটোবেলার থেকে বাবার এই পরিবেশটা বেশি পছন্দ ছিল, পাগল পাড়ায় ছিল, ওই পরিবেশে বাবা আমাকে বড় করছে, আমি ওই পরিবেশে বড় হয়েছি। তবে একটা কথাই আর কি, মৃত্যুর একদিন আগ হইলে পীর মুর্শিদের হাত ধরে মরতে হবে, এটা বাধ্যতামূলক। যে মুর্শিদ সে রসুল খোদা সে হয়। এখানের ভিতরে তিন দমে একদম, জান্নাম আদম, সবাই কিন্তু আকার ধরে আপনাকে যাইতে হবে, আপনাকে মুর্শিদ ধরে যাইতে হবে। আপনি মুর্শিদ ধরে যদি না যাইতে পারেন, এখানে আপনার জন্য আখেরাতের দিন বড় একটা সমস্যা জানাইব। আমার পীর আল হাসান আল হোসাইন শাহসুফি সৈয়দ শফিউল বাসার মেজ ভান্ডারী, আর এখন হাকিকতে আইসা আমার মুর্শিদে কাবলা মুজিবুল বাসার আল হাসানি আল হোসাইনি মেজ ভান্ডারী, ওনার কাছে আইসা আমি তোবা করছি মুজিব বাবার হাতে। এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।